প্রেম ও করুণা বিলাসিতা নয় এগুলো ছাড়া মানবতা বেঁচে থাকতে পারে না শান্ত মন অন্তরের শক্ত ও আত্মবিশ্বাস নিয়ে আসে ভালো স্বাস্থ্যের জন্য শান্ত মন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দিরের দরকার নেই জটিল দর্শনেরও প্রয়োজন নেই আপনার মস্তিষ্ক ও হৃদয় আপনার মন্দির কাউকে বিচার করার আগে তার জুতো পরে তার পথে হাঁটুন তার চোখের জলের স্বাদ নিন তার ব্যথা অনুভব করুন কেবল প্রার্থনায় নয় প্রতিদিনের জীবনে অন্যকে সাহায্য করা আমাদের উচিত হিংসা দেশ ভুলে আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে এতেই সুখ আসবে জীবনে পারলে অন্যকে সাহায্য করুন যদি আপনি এটি করতে না পারেন তবে কমপক্ষে তাদের ক্ষতি করবেন না ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের মধ্যে অবশ্যই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে ব্যথা আপনাকে পরিবর্তন করতে পারে তবে এর অর্থ এই নয় যে এটি একটি খারাপ পরিবর্তন হতে হবে সেই ব্যথাটি গ্রহণ করুন এবং এটি প্রজ্ঞায় পরিণত করুন আপনি যত বেশি প্রেমময় করুণার অনুভূতি লালন করবেন আপনি তত বেশি সুখী এবং শান্ত হবেন